গতকাল রাত সাড়ে দশটায় রেমাল ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফল হয়েছিল এবং রাত সাড়ে বারোটা পর্যন্ত কিন্তু সেই ল্যান্ডফলের প্রক্রিয়া চলে এবং অবশ্যই আপনারা আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশের যে মোংলা যে বন্দর সেখানে কিন্তু এই রেমালের ল্যান্ডফল হয় অবশ্যই সেই রেমালের যে পরবর্তী যে প্রভাব তা কিন্তু বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক রাজ্যে দেখা যাচ্ছে বা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দেখা যাচ্ছে অবশ্যই সেখানেই আমাদের নজর আছে এখন বসিরহাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী আমরা কথা বলবো তার সঙ্গে সঞ্জিত অবশ্যই আমরা জানি যে গতকাল রাতেই কিন্তু ল্যান্ডফল হয়েছে রেমালের এবং এখন সামগ্রিকভাবে বসিরহাটের কি ছবি ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কি বলছে এই ঝড় বৃষ্টির কারণে কি কোনো মৃত্যুর খবর সামনে আসছে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো রেমালের ল্যান্ডফোন যে বিভৎস ভয়ঙ্কর যে চেহারা দেখেছে গোটা বাংলা অর্থাৎ গোটা দেশ সেই কিন্তু গতকালকে রাত্রেই যখন রেমান ল্যান্ডফল হয় তারপরে যে ঝড়ের গতিবেগ ছিল সে ঝড়ের গতিবেগ ছিল কীরকম আশি থেকে নব্বই কিলোমিটার সেই সারা রাত ধরে প্রায় চার ঘন্টা ধরে যেই তাণ্ডবলীলা দেখেছে গোটা বাংলা বিশেষ করে যেটা দেখা গেছে তারপরে একাধিক নদীবাঁধে ফাটল একাধিক জায়গায় গাছ উপড়ে পড়েছে সকাল থেকে যে সুন্দরবনের চিত্রটা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার যে সন্দেশখালি হিগলগঞ্জ যে সুন্দরবন ব্লক রয়েছে হাসতাবাদ এই জায়গায় ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে ক্ষতি যে বলছে গাছ রাস্তার ধারে গাছ গ্রামে যে গাছ উপড়ে পড়ে রাস্তার ওপরে শয় শয় গাছ রয়েছে পরিবহন ব্যবস্থায় একেবারে থমকে গেছে ঘটনাস্থলে বিশেষ করে বিপর্যয় মোকাবেলা দল গিয়েছে গাছগুলো কেটে সরানোর রাস্তা ঠিক করার চেষ্টা করছে অর্থাৎ রাস্তার পরিবহন ব্যবস্থা যাতে স্বাভাবিক হয় সেটা রয়েছে এবং একাধিক জায়গায় বিদ্যুৎ খুঁটি উপড়ে পড়েছে পাশাপাশি সন্দেশকালী যে ব্লক সুন্দরবনের যে সন্দেশকালী গ্রাম পঞ্চায়েত জেলিয়াকালী এবং বিশেষ করে রূপমারি এবং কোড়াকালি একাধিক জায়গায় কিন্তু যেসব নদীবাদ রয়েছে সে নদীবাদ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি এটাও তোমায় বলে রাখি যে গাছ ব্যাপক পরিমাণ তুমি জানো তলার যে ম্যানগ্রোভ যে ম্যানগ্রোভের গাছ ভের মাটি আলগা ছিল স্খলন শুরু হয়েছিল এবং সকাল থেকে যে স্কলন শুরু হয়ে যায় তারপরে যখন ঝড়ের গতিবেগ শুরু করে সেই ম্যানগ্রোভের গাছ নদীর পারে কিন্তু ভেঙে পড়েছে সব মিলিয়ে গোটা প্রক্রিয়ার ওপরে প্রশাসন কিন্তু ইতিমধ্যে সব রকম ব্যবস্থা নিয়েছে ভোর যেন জেনাটা চালিয়ে একদিকে যেমন বাদ মেরামতি করেছে অন্যদিকে সকাল থেকে যে ছবিটা রাতের অন্ধকার হলে কাজ করতে যে সমস্যা হচ্ছিলো প্রশাসনের আধিকারিকরা বারবার বলছিল বিশেষ করে বসিয়ার মহকুমার যে কান্ট্র লিটলুম কলা হয়েছে বৈশাখ মহকুমার শাসকের দপ্তরে সেখান থেকে বারবার মেসেজ আসছিল যে রাতের অন্ধকারে কাজের একটু সমস্যা হলেও চেষ্টা করে যাচ্ছে তারা যুদ্ধকালীন তৎপরতা সেই কাজ ক্ষেত্রে সকাল থেকে শুরু করেছে বিভিন্ন জায়গা যেখান থেকে পাড় হাসটামার থেকে হিঙ্গলগঞ্জের একাধিক জায়গায় কিন্তু গাছ ভেঙে পড়েছে এই মুহূর্তে সেই যে এলাকাগুলি সেইখান থেকে কি গাছ সরানো হয়েছে স্বাভাবিক হয়েছে কি সেখানে যান চলাচল একেবারে তুমি শোনো জাতীয় বিপর্যয় মোকাবিলা দল সকাল থেকে শুরু করেছে একাধিক রাস্তার উপরে গাছ ভেঙে বজে গাছ কাটা শুরু করেছে এবং গাছ কেটে রাস্তা যাতে স্বাভাবিক পরিবহন ব্যবস্থা স্বাভাবিক তার সব রকম চেষ্টা করছে এখনো যান চলাচল কিন্তু সেইভাবে শুরু হয়নি কিন্তু দ্রুত যাতে যান চলাচল অর্থাৎ পরিবহন ব্যবস্থা সচল করা যায় অত্যন্ত সুন্দরবনের অঞ্চলে সেটা কিন্তু প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিতে পারে সরাসরি ছিলেন থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী